হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর ভালো থাকবে। কুকিং উইথ সুনিতার চ্যানেলে আজকে যে এখানে লাউ শাক রান্না হবে, তো এই যে এগুলো বেছে নিয়েছি সব। আপনারা সবাই জানেন লাউ শাক মানে কীভাবে ছাড়াতে হয়, এগুলো সব ছাড়িয়ে নিয়েছি। ডাটাগুলো এই যে পাতার মধ্যে যে ডাটিগুলো থাকে সেগুলো সব ছাড়ানো হয়ে গেছে, ডাটাটাও কেটে নিয়েছি। ডাটাটা দেব না, ডাটাটা অন্য কিছুর সঙ্গে রান্না করে নেব। আর এই শাকটা শাক দিয়ে বড়া বানিয়ে তরকারি করব, দেখবেন কিভাবে করছি। তো আমি এখন শাকটা বেছে নিয়েছি, বালতির জলে চুবিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য একটু নুন দিয়ে, তো তারপরে রান্না করব। বালতি নিয়ে এসেছি, জল নিয়ে এসেছি, এই যে পুরোটা আসছে না বন্ধুরা ক্যামেরায়। এই যে নুন দিয়ে দিচ্ছি, যদি কিছু থাকে, যদিও বেঁচেছি তাও আবার ভিজিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। যদি বালি টালি থাকে তাহলে বেরিয়ে যাবে, শাক তো আর ভালো জায়গায় হয় না, মাঠে রাস্তার ধারে ধুলো বালি অনেক কিছু থাকে। ওই জন্য এই যে শাকটা আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। আর এই ডাটাগুলো, এই যে এগুলো কেটে নেব, সব ছোটো ছোটো করে কেটে নেব, তারপরে এটাও শাকের সঙ্গে পেস্ট করে নেব। ঠিক আছে, ফিরে আসছি আবার রান্নায়। এ দেখুন বন্ধুরা, লাউ শাকটা ধুয়ে নিয়েছি, এই যে ধুয়ে নিয়ে এসেছি, একদম 4-5 বার করে জল একদম চটকিয়ে চটকিয়ে দিয়ে নিয়েছি। আর এই যে পাতা থেকে সব জলগুলো এভাবে চিপে বের করে নিয়েছি। তো এবারে একটা এই মিক্সির বাটির মধ্যে পেস্ট করে নেব, সবগুলো শাক এখানে পেস্ট করে নেব, সবগুলো ঢুকিয়ে দেবো এখানে। সব কটা শাক ঢুকিয়ে নিয়েছি জলটা চিপে চিপে। আর এই যে কয়েক কোয়া, 7-8খানা রসুনের কোয়া দিয়েছি, আবার লঙ্কাও দিয়েছি 10-12টা, একদম ছোটো ছোটো লঙ্কা আছে। তো এবারে পেস্ট করে নেব, পেস্ট করে নিয়ে আসছি। এখন বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে। এই যে এখানে বেসন দেব, বেসনটা আপনাদের দেখানো হয়নি, পেস্ট করে নিয়েছি। এবারে বেসন দেব, বেসন দিয়ে বড়া করব। এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি পেস্টটা, এই যে এভাবে করে নিয়েছি। এই যে একটু শুকনো শুকনো করে করতে হবে, যতটা পাতা থেকে জল ঝরিয়ে নেওয়া যায় তত ভালো। তো যেহেতু বেসন দেব, একটু শুকনো শুকনো করলে বেসনটা কম লাগবে, আর এইরকম একটু পাতলা হলে, এই যে এভাবে, এই যে এভাবে করে নিয়েছি পেস্টটা। এবারে বেসন দিয়ে দেবো, লঙ্কা রসুন সবই দেওয়া আছে। এবারে বাইন্ডিং করার জন্য বেসনটা দিয়ে দেবো। এবারে এভাবে বেসন দিয়ে মাখিয়ে নেবো, এগুলো বাচ্চাদের পক্ষে খুব সুবিধা, বাচ্চাদেরকে তো আমরা শাক খাওয়াতে পারি না, এই জন্য এই এইভাবে করলে আরামসে বাচ্চাগুলো খেয়ে নেবে। নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো, নুন দেবো। সবই দেওয়া আছে, লঙ্কা রসুন সবই দেওয়া আছে। এবার একটু মশলাগুলো দিয়ে দেবো, হলুদ দেওয়া হলো বন্ধুরা, হলুদ দেওয়াটা দেখালাম না, দিয়েছি, দেখতেই পাচ্ছেন উপরে। এবারে ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, নুনও দিয়েছি পরিমাণ মতো। তো এবারে এগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আরও একটু বেসন লাগবে আমার, আর বেসন দেব না, এটা বাচ্চাদের পক্ষে খুব সুবিধা। যেসব বাচ্চারা শাক খেতে চায় না তাদের জন্য খুবই ভালো। লঙ্কাটা একটু কম দেবেন,
এমনি শুকনো বড়াও খেতে পারে, আবার তরকারি করেও খেতে পারবে। ছোট থেকে বড় আমরা সবাই খেতে পারবো। তো ঠিক আছে, এবার রান্নায় ফিরে যাই। এই যে এইভাবে মাখিয়ে নিয়েছি, ভাজতে গেলে তো এরকম বুড়ার মতো করে ইয়ে করবো, ভাজবো, ভেজে তরকারি করবো। বন্ধুরা একটা কথা বলে দিই, আগে বেতনটা দেখাইনি শাকের সঙ্গে, তো পুরো ভিডিওটা দেখবেন আমি কীভাবে কী করছি, তাহলেই বুঝতে পারবেন। গ্যাস বসিয়ে ইয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, বড়া ভাজবো। এবারে কড়াই তেল ঢেলে নিচ্ছি, সাদা তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এখন মিডিয়াম করে দিচ্ছি আটটা। এবারে বড়াগুলো ভেজে নেবো এইভাবে। আমি আর বেতন দিলাম না বন্ধুরা, আর একটু বেতন দিয়ে শক্ত করা যেত, কিন্তু আমি আর দিচ্ছি না। বেশি শক্ত হয়ে গেল বড়াটা, শক্ত হয়ে যাবে। এই জন্য এইভাবে আমি গোল গোল করে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। চেপটা চেপটা করেও করা যাবে, তো আমি চেপটা করছি না, আমি বড়ার মতো করেই করছি। আমরা অল্প অল্প বেসন দিলে আরও দেওয়া যেত, কিন্তু আর বেসন দিচ্ছি না, বেশি হয়ে যাবে তরকারিটা, এই জন্য এইভাবে একটু ইয়ে করে নিচ্ছি। প্রত্যেকে একটা বড় জিনিস হচ্ছে, বাচ্চারা অনেক সময় কিছুতেই শাক টাক খেতে চায় না, আর এভাবে করলে আরাম করে খেয়ে নেবে। প্যাকেটটা ভেজা হয়ে যাক, তারপরে উল্টাবো। এবারে উল্টে দিচ্ছি, সুন্দর হয়ে যাচ্ছে। আর বেসন দেওয়া আছে বাইন্ডিং করার জন্য, তো বড়াটা বেশি শুকনো করে মাখলে বড়াটা খুব শক্ত হয়ে যাবে, তো ছোলের সঙ্গে অনেকক্ষণ ফুটাতে হবে, ওই জন্য আমি একটু নর্মাল ইয়ে করেছি, শক্ত করিনি, শক্ত করে মাখানো হয়নি। এই দেখুন কী সুন্দর শক্ত হয়ে যাচ্ছে, টিকটা ভাজা হয়ে গেছে। কালার তো এটা তো বুঝতেই পারছেন, লাল শাকের কালার স্প্রেস করা হয়েছে, সবুজ কালার হয়ে গেছে বড়াগুলো। এটা বোঝা যাবে না কতটা কি ভাজা হচ্ছে না হচ্ছে। এইভাবে এই যে উল্টে নিচ্ছি, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। রসুন দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, রসুন দেওয়া আছে, তো এই দেখুন গন্ধটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি বড়ার মতো করছি, আপনারা শেপটা আপনাদের পছন্দ মতো করতে পারেন। গন্ধটা খুব যা বেরিয়েছে। আর একটা জিনিস ভুল হয়ে গেছে বন্ধুরা, আপনারা কালো জিরেও দিয়ে দিতে পারেন, ওই মানে মাখি যখন পেস্টটা যখন মাখা হলো তখন সেই সময় কালো জিরেও দিতে পারেন, আমি কালো জিরে দিতে ভুলে গেছি। তো আপনারা চাইলে কালো জিরেও দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবারে তুলে নেবো। আর বেশ মুচ মুচে ভাজা হয়েছে, আর কতটা শক্ত হয়েছে আবার ঝোলে। বড়া কেমন ভাজা হয়ে গেছে বন্ধুরা, ফোড়নে যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তরকারিতে,
লঙ্কা ভেঙে দিয়েছি, এবারে ভালো করে সেজে নেব পেঁয়াজটা। একটু বাদামি কালো পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার, এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, একসঙ্গেই পেস্ট করা আছে, এটাও কাঁচা বন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, বড়াতে তো আমার নুন দেওয়া আছেই। তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি নুনটা দিলাম, আমি নুন একটু লাগতো আমার মশলা, এই যে জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ, ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ রেখে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো, জল দিয়ে দিচ্ছি, টমেটোটা যতক্ষণ বলছে না ততক্ষণ কষাবো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো, ছোটো ছোটো লঙ্কা বেশ রঙা লঙ্কা, আগেও টেস্ট করে দিয়েছি অনেকগুলো লঙ্কা কাঁচা লঙ্কা, জল দিয়ে দিচ্ছি, যেরকম জল পছন্দ করবেন সেইভাবে জলটা দেবেন, এরকম জলটা উঠতে দেবো। জলটা ফুটে গেছে, এবারে বড়াগুলো দিয়ে দেবো, বন্ধুরা আমি সব বড়াগুলো রান্না করব না, এমনি শুকনো খাওয়ার জন্য কিছুটা রেখে দিচ্ছি, সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে ঢাকা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, বন্ধুরা এবারে ঢাকনাটা খুলে দেখছি লাউ শাকের বড়া তরকারি কতটা কীরকম হলো, এই দেখুন একটা বড়া ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, একদম নরম হয়ে গেছে, এই যে বড়াটা একদম নরম হয়ে গেছে, ভেঙে দিচ্ছি একটা বড়া, এই যে এভাবে
হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আমি একটু ঝোল রাখছি কারণ বড়া তো বেসন দেওয়া আছে, জলটা টানবে। এবারে গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব ভালো করে। বুঝে একদম নরম হয়ে গেছে বড়াগুলো, বড় বড় করে করেছি। এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি। এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখলেন লাউ শাকের বড়া তরকারি কিভাবে করলাম, তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন বা ছোট থেকে বড় সবাই আনন্দ করে খেয়ে নেবে। আজকের জন্য এটুকুনো বন্ধুরা, অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসব। আর একটা কথা বন্ধুরা, প্রত্যেক দিন তো নতুন নতুন আইটেমই করি, তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো যাই হোক, ভালো লাগলে চ্যানেলে লাইক দেবেন একটা, আর নতুন বন্ধুদের পুরনো বন্ধুরা একটা লাইক দেবেন, আর নতুন বন্ধুরা লাইকও দেবেন, সাবস্ক্রাইবও করবেন। বন্ধুরা অনেক আশা করে তো ভিডিও করছি, আর কি বলবো, আপনারা যদি পাশে না থাকেন, প্রত্যেক দিনই বলছি একটু পাশে থাকুন। ঠিক আছে, মাঝে মাঝে কষ্ট লাগে, আপনারা যখন পাশে থাকছেন না তখনই কষ্ট লাগে, তার জন্য বলি, তো কিছু মনে করবেন না, আপনাদের ব্যাপার এটা, ইচ্ছে আপনাদের ইচ্ছের উপরে সব কিছু। তো যাই হোক, আজকের জন্য এটুকুনই, আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো। সবাই ভালো থাকুন।